রাহুল গান্ধীক প্রশংসা আর এস এসর সকলোরে সুখর বাবে রাহুল গান্ধীর এই যাত্রা, সকলোরে কল্যাণের বাবে ভারত জোড়ো যাত্রা। এই প্রশংসা আমি করা নাই, ভারত জোড়ো যাত্রাক প্রশংসা আর এস এস নেতার। রাহুল গান্ধীর যাত্রার প্রশংসাত পঞ্চমুখ রাম মন্দিরের মুখ্য পুরোহিত। ভারতজোড়ো যাত্রাক প্রশংসারে উপচাই পেলালে আর এস এস নেতায়। উত্তর প্রদেশত ভারতজোড়ো যাত্রা প্রবেশ করার লগে লগে সাধারণ জনতাক আকর্ষণ করিব পরাকৈ রাহুল গান্ধীয়ে করেছে বিভিন্ন ঘোষণা। ইয়ারে 980-র ভিতর কংগ্রেস ক্ষমতালৈ আহিলে সেনাবাহিনীর অগ্নিপথ বাতিল করার ঘোষণাটো উল্লেখযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। মঙ্গলবারের দিনট ভারতজোড়ো যাত্রায় উত্তর প্রদেশত প্রবেশ করার সময়তেই রাহুল গান্ধীর ভগ্নী তথা কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীয়ে প্রশংসারে উপচাই পেলাইছিল কংগ্রেস তথা রাহুল গান্ধীক। উল্লেখযোগ্য যে নববর্ষ উদযাপনের কর্মকর্তাক বছরটির শেষত 9টা দিন বিরতি দি পুনের 3 জানুয়ারীর যাত্রা আরম্ভ করেছিল রাহুল গান্ধীয়ে। বুধবারে উত্তর প্রদেশত দ্বিতীয় দিনত ভরি দিলে ভারতজোড়ো যাত্রায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই যাত্রালয় সঁহারি জানাইছে রাম জন্মভূমির মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসে। আনহাতে রাম মন্দির ন্যাসর সম্পাদক সম্পত রায় কয় যে রাহুল গান্ধীর এই যাত্রাক প্রশংসা করা উচিত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই কেতিয়াও ভারতজোড়ো যাত্রার বিরোধিতা করা নাই। সম্পত রায় লগতে কয়, মই তেওঁর পদক্ষেপক প্রশংসা করো, ইয়াত কোনো ভুল নাই, মই আর এস এসর এজন সক্রিয় কর্মী, আমি কেতিয়াও এই যাত্রার বিরোধিতা করা নাই। তেওঁ এই প্রতিকূল বতরের মাজতো খোজকাঢ়ি ভারত ঘুরিছে, মই সকলকে এনে যাত্রা দেশের বাবে করবলৈ আহ্বান জানাইছো। উল্লেখযোগ্য যে এই যাত্রা উত্তর প্রদেশত প্রবেশ করার পূর্বে রাম মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসে রাহুল গান্ধীকে এই যাত্রার বাবে শুভেচ্ছা জানায় আর তেওঁর সুস্বাস্থ্য, দীর্ঘজীবন আর যাত্রার সফলতা কামনা করে। মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসে এক পত্রত শুভেচ্ছা জানায় লিখিছে, আপুনি একটা মহৎ উদ্দেশ্যলৈ এই যাত্রা করেছে, সর্বজন হিতাই সর্বজন সুখাই নীতিক লৈ আরম্ভ করেছে কংগ্রেসে এই যাত্রা, মই সেয়ে ভগবান রামর আশীর্বাদ আপনার সৈতে থাকাতো কামনা করো। উল্লেখযোগ্য যে মঙ্গলবারে ভারতজোড়ো যাত্রা উত্তর প্রদেশত প্রবেশ করার সময়ত উত্তর প্রদেশের গবেষণা আর বিশ্লেষণ বিভাগের প্রাক্তন মুখ্য বিষয়া এ এস দৌলত, শিবসেনার প্রাক্তন সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী সঙ্গ দিয়ে রাহুল গান্ধীক। উত্তর প্রদেশের প্রাক্তন দুয়োগী মুখ্যমন্ত্রী ক্রমে অখিলেশ যাদব আর মায়াবতীয় রাহুল গান্ধীর এই যাত্রালয় শুভেচ্ছা জানায়। 3 দিনত এই যাত্রায় উত্তর প্রদেশের 3খনক জেলা সাঙুরি লব আর পুনের 6 জানুয়ারীত এই যাত্রায় প্রবেশ করব হারিয়ানাত। অহা 20 জানুয়ারীত এই যাত্রায় কাশ্মীরের কঠুয়া জেলাত প্রবেশ করব আর 30 জানুয়ারীত শ্রীনগরত এই যাত্রার অন্ত পড়ব। ভারতজোড়ো যাত্রায় যেন ক্রমাৎ চিন্তিত করে তুলিছে শাসকীয় দল বিজেপিক, কারণ ভারতজোড়ো যাত্রায় প্রভাব পেলাইছে জনসাধারণের মনত। অবশ্যে ভারতবর্ষের পূব প্রান্ত, পশ্চিম প্রান্ত আর উত্তর পূব প্রান্তক স্পর্শ নকরা সমালোচিত হয়েছে কংগ্রেস। কিহর বাবে গুজরাটকে ধরে ভারতবর্ষের পূব প্রান্ত আর উত্তর পূব প্রান্তক কংগ্রেসে চুই নগল তাক লৈ এতিয়া চর্চিত হয়ে আছে দেশের রাজনৈতিক মহল। কন্যাকুমারীর কাশ্মীরলৈ 150 দিনের এই যাত্রা জানুয়ারীর শেষ ভাগত অন্ত পড়িব কাশ্মীরত। আর এই যাত্রার অন্তত 2024 লোকসভা নির্বাচনের রণদঙ্কা বজাবলৈ কংগ্রেস সাজুনে নাই, সেয়া এতিয়া অত্যন্ত লক্ষণীয় বিষয় হয়ে পড়িব। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।